নমস্কার খানিয়ার হিসেলে আপনাদের সকলকে স্বাগত আমরা আমিষ হোক বা নিরামিষ খিচুড়ি খেতে কিন্তু সকলেই ভালোবাসি প্রায় প্রত্যেকের বাড়িতেই কম বেশি খিচুড়ি হয় অনেকে আমিষ খিচুড়ি যেমন খেতে ভালোবাসে অনেকে নিরামিষ খিচুড়ি খায় তবে শুধুমাত্র চালের কিন্তু নয় সাবুদানার খিচুড়িও কিন্তু আমাদের খুব পছন্দের অনেকে বা কেউ কেউ যখন উপবাস করেন তখন তারা খিচুড়ি খান সেটা সাবুদানার খিচুড়ি হতে পারে সেটা চালের খিচুড়ি হতে পারে আবার অনেকে ডায়েটের জন্যও কিন্তু মেনুতে খিচুড়ি রাখেন তাই খিচুড়ি প্রত্যেকের বাড়িতে কম বেশি হয় আর আজকে সেই নিরামিষ খিচুড়ির একটা সুন্দর রেসিপি বানাতে আমাদের সঙ্গে আমাদের হ্যাংলা হিসেলে অতিথি হিসেবে এসেছেন তনুজা পাল তনুজাদি স্বাগত জানাই তোমাকে খিচুড়ি নিয়ে তো আমরা কথা বলবো তুমি আমাদের একটা সুন্দর খিচুড়ি বানিয়ে আজকে খাওয়াবে এবং রেসিপি আমাদের বন্ধুদের জন্য বলবে এই নিরামিষ খিচুড়ি অর্থাৎ সাবুদানা খিচুড়ি বানানোর জন্য সাবু তো লাগছেই দেখতে পাচ্ছি আর কি কি লাগছে বলো সাবুদানা লাগছে লাগছে মুগ ডাল লাগছে আলু লাগছে ঘি লাগছে শুকনো লঙ্কা লাগছে নুন কাজু বাদাম কুচি হলুদ গুঁড়ো চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা বাটা লাগছে কড়াইশুঁটি কিশমিশ একটা টমেটো লাগছে আর লাগছে ধনে পাতা এটা আমি ওই লাস্টে গার্নিশিং করার জন্য দেবো আচ্ছা মূলত এই উপকরণগুলো দিয়ে সাবুদানার খিচুড়ি হবে কতক্ষণ সময় লাগে মোটামুটি সাবুদানার খিচুড়ি বানাতে খুব অল্প টাইম লাগে এটা হতে মোটামুটি 15-20 মিনিটের মধ্যে হয়ে যাবে আমরা শুরু করি তাহলে রান্না অবশ্যই আচ্ছা কি কি লাগবে বলো তোমার যদিও রয়েছে হ্যাঁ কড়াইটা এবার গরম করব আর এতে একটুখানি ঘি দিয়ে আমি আগে প্রথমে ডালটাকে ভেজে নেব আচ্ছা শুকনো শুকনো খোলায় আগে ডালটা ভেজে নিই ওকে টন করে দিই হ্যাঁ আমি ডালটা দিচ্ছি ডালটা কি আগে ধুয়ে নিয়েছো না না আগে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে আমি আগে ধুয়ে নেব তারপরে এটা কি ওই একটু যখন ডালের গন্ধ বের হবে তখন ধুয়ে হ্যাঁ হ্যাঁ আমার ডালটা না ভাজা হয়ে গেছে একদম বন্ধ করে দিই হ্যাঁ এটা বন্ধ করে দিচ্ছি এবার আমি এটাকে একটা পাত্রে নিয়ে ধুয়ে নাও এটাতে তুমি নিয়ে নাও এটাতে জল দিয়ে দেব হ্যাঁ ধোয়ার জন্য যতটুকু লাগে হ্যাঁ 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 যতক্ষণে ডালটা তুমি ধুয়ে নিয়েছো ততক্ষণে বলো কতটা সাবুদানা তুমি নিয়েছো আর কতটা ডাল নিয়েছো আমি 1 কাপ সাবুদানা নিয়েছি আর 1/2 কাপ ডাল নিয়েছি এবার আমি একটুখানি ঘি দিয়ে একে একে সব ভেজে নেব আগে আলুটা একটু ভেজে নেব তারপরে কাজু কিশমিশটা ভেজে নেব ভেজে তুলে রাখব আচ্ছা শুরু করি আমরা প্রথমে আমি খুব অল্পই ঘি দিচ্ছি কারণ শুধু তো ভাজবো প্রথমে 1 চামচই দিচ্ছি আলুটা দিয়ে দিলাম আলুটা যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ অবধি ভাজতে না একটুখানি হ্যাঁ হালকা ভেজে তুলে রাখবো কারণ আমি তো জল দিয়ে যখন সব কিছু করবো তখন তো একটু জল দিয়ে ফুটাবো তখন এমনিই সেদ্ধ হয়ে যাবে মশলার সঙ্গে কষাবো হ্যাঁ এর মধ্যে তুমি আলুটা ভাজছো হ্যাঁ হ্যাঁ এটা আলুটা ভাজা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি একটু টমেটোটা কেটে নিচ্ছি আচ্ছা এটা আমি অ্যাকচুয়ালি আমার মারা যখন উপোস করতো মা কাকিমারা তখন দেখেছি আমি ওটা আচ্ছা মা কাকিমাদের খেতে আমি প্লেটটা আলুটা তুলে নিচ্ছি অর্থাৎ ঘিয়ে প্রথমে আলুটা ভেজে আলুটা তুলেই নিলে হ্যাঁ 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 এবার যা যা ঘি আছে আমার আর দিতে হবে না এর মধ্যেই আমি একটু কাজু কিশমিশগুলোকেও একটু মানে হ্যাঁ একটু ভেজে নিচ্ছি কিশমিশগুলো আগে থেকে কাজু কিশমিশগুলো ভিজিয়ে রাখা আছে হ্যাঁ ওটা একটুখানি ঘিয়ের মধ্যে তুমি দিয়ে দিচ্ছো অল্প ভাজলেই হয়ে যাবে নাহলে তো আবার পুড়ে যাবে এর মধ্যে কি দেবে এটা হয়ে গেছে এটা তুলে নিয়ে আগে এটাও তুলে নিতে হবে আচ্ছা এবারে কি দেবে ঘি দেবে হ্যাঁ ঘি কতটা দিতে হবে এবারে একটুখানি 2 চামচ 2-3 চামচ ঘি দিচ্ছো চামচ ঘি আর কি লাগছে শুকনো লঙ্কা ফোড়ন দেব আচ্ছা একটু বাড়িয়ে দাও তাহলে ঝালটা পরিমাণ মতো নিজের পরিমাণ সুন্দর গন্ধ খেয়ে শুকনো লঙ্কার ইতিমধ্যেই বেরোতে শুরু করে টমেটো দিচ্ছি টমেটো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে সব কিছুই দিয়ে দেবো আমি আদা বাটা দিচ্ছি হ্যাঁ আদা বাটা কতটা 1 চামচ দিচ্ছি 1 চামচ আদা বাটা আদাটা দিয়ে না একটু নুন দিয়ে দেবো তাহলে এই যে ছেটাবে ছেটা আর ছেটাবে না আচ্ছা হলুদ
পরিমাণ মতো, মানে বেশি হলুদ লাগলে তো আবার হলুদ হলুদ খেতে লাগবে, চিনিটা একটুখানি বেশি, এটা মিষ্টি মিষ্টি হয় খেতে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। কতক্ষণ এটা কষাতে হবে? হয়ে গেছে আমার একটু, হ্যাঁ মানে জাস্ট টমেটোগুলো একটু যে গলতে যাতে, মানে একটু গলে যায় আর কি, সেটা যাতে টাইম নেয়। এবার আমি এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। একদম মানে কোনো ঝামেলাই নেই, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর পুষের দিন তো আমাদের রান্নাবান্না করতে ভালোই লাগে না বেশি। দিলাম কড়াইশুঁটি, কড়াইশুঁটি দিচ্ছি এবার। এখন কিন্তু উপোষ না, এখন অনেকেই কিন্তু এমনিও পছন্দ করে, এটা হেলদি। হ্যাঁ, এবারে তুমি দিলে কড়াইশুঁটিটা দিয়ে দিয়েছি। এবার দেবো ডালটা, যে ডালটা আমি ভেজে ধুয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিচ্ছি পুরোটা। ডাল দিয়ে ভালো করে এটা মিক্স করছি। হ্যাঁ হ্যাঁ, একটু নাড়িয়ে নেব, একটু টেম্পারেচারটা বাড়াবো, একটু ভালো করে নাড়িয়ে, কারণ ডালটা তো ভাজাই ছিল, ভাজাই ছিল আর মুগ ডাল তো তাড়াতাড়ি সেদ্ধ। এবার দেবো সাবুদানা, সাবুদানাটাও আগের থেকে একটু ধোয়া ছিল, ধুয়ে ভিজিয়ে রাখা ছিল। এক ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হবে, মোটামুটি সবটা মিক্স করে মিক্স করে নিচ্ছে। হ্যাঁ, এবার আমি দেবো জল, জল জল কতটা লাগবে, এটা কি মাপ আছে জলের? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই এই বাটিটার এক বাটি জল আপাতত দিই, মানে এক বাটি সাবু ছিল সেখানে তুমি এক বাটি জল দিচ্ছি। হ্যাঁ, ভালো লাগবে? ডালটা সেদ্ধ হওয়া মানে যতটুকু জল লাগবে। এবারে কি একটু ঢাকা দিতে হবে? এবার একটু ঢাকা দিতে হবে। এই কাজু কিশমিশটাও এর সঙ্গে মিশিয়ে দিয়েছি, এবার জলটা ঢেলে দিলাম। আর এটা তো যেহেতু ভাজা ছিল, তারপরে এবারে এই কাজু কিশমিশটাও আমি এতে দিয়ে দিলাম। আচ্ছা, এবারে তুমি ঢাকা দেবে? হ্যাঁ হ্যাঁ, এটাতে ঢাকা দেওয়া থাক। এটা কতক্ষণ হবে দেখে নেব একবার, একটু ওই তাও 7-8 মিনিট পরে একবার খুলে দেখব। আচ্ছা, আমাদের হ্যাংলার হেসেল নিয়ে কি বলবে বলো? হ্যাংলার হেসেলে তো প্রচুর রান্না আমরা দেখাই, বিভিন্ন সময় বিভিন্ন অতিথিরা আসেন, তারা রান্না করেন এবং সেই রান্না দেখানো হয়। এখান থেকে রান্না দেখো মানে? হ্যাঁ দেখি, আর মাঝে মধ্যে ট্রাইও করি। যেমন লাউ শুক্তো আমি কদিন আগে দেখেছিলাম, তো ওইটা বাড়িতে ট্রাই করেছিলাম। আর সত্যি করতে বলতে কি, বাচ্চারা কিন্তু লাউ খেতে একদম ভালোবাসে না, তার উপরে আবার শুক্তো উচ্ছে দিয়ে। হ্যাঁ, নামটা শুনেই বলছে লাউ শুক্তো, আমি তখন বললাম ঠিক আছে খেয়ে দেখলে কেমন লাগে দেখি। তো দেখলাম মানে মানে অসাধারণ, মানে কি বলবো, মানে লাউ দিয়ে যে উচ্ছে দিয়ে শুক্তো, এত সুন্দর একটা মানে রেসিপি, মানে খুব সুন্দর। মানে হ্যাংলার হেসেলে রান্না দেখে সেই রান্নাটা বাড়িতে ট্রাইও করে ট্রাই করলাম একদম। মানে এটাই তো হ্যাংলার হেসেলের একটা বিশেষত্ব বলা যায়, কারণ আমরা কিন্তু সে কারণেই দেখাই বিভিন্ন সময়, যারা আসেন তারা অনেক রকম নানা পদ তারা রান্না করে আমাদেরকে শেখান, আমরা এখানে খাইও, এবং সেই পদগুলি আপনারা বাড়িতে ট্রাই করবেন, কীরকম হচ্ছে সেটা জানাবেন, অনেক রান্না কিন্তু শেখা যায়। হ্যাঁ, কী বলবে? আচ্ছা, অনেকটা সময় হয়েছে, দেখো মাঝখানে একবার একটু দেখেন, একটুখানি দেখে নেওয়া ভালো। হ্যাঁ, নালে তলা, হ্যাঁ হ্যাঁ, খিচুড়ি তো মাঝে মধ্যে মানে নাড়তেই হয়, নালে তলায় ধরে যাওয়ার চান্স থাকে। একটু সময় লাগবে, ডালটা একটু সেদ্ধ হোক। প্রায় হয়েই এসেছে। আচ্ছা, যেহেতু সাবুদানা রয়েছে সেহেতু অন্য খিচুড়ির মতো নয়, একটু একটুখানি একটু আলাদা আলাদা টেক্সচার আসবে। সাবুগুলো কিন্তু এবার একটু ধনে পাতা দেবো, না একটু দিয়ে ওপরে, তারপরে আবার গার্নিশের সঙ্গেও একটু দেব। এখন ওপরে একটু ধনে পাতা দিয়ে দিলাম। হ্যাঁ, এবার এটাকে আমি একটু বন্ধ করে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো। আচ্ছা, তাহলে লিডটা দিয়ে দাও একবার ঢাকা দিয়ে। আমি একটু স্ট্যান্ডিং টাইমে রাখলাম, আর গার্নিশের জন্য শুধু ধনে পাতা। হ্যাঁ, লাস্টে আমি একটু ঘি দিয়ে দেবো। আচ্ছা, এটা কি নামানোর পরে না? এই স্ট্যান্ডিং টাইমেই দেবো। হ্যাঁ, এক চামচ মতন ঘি, এক চামচ মতন, কারণ এতে ঘিয়ের গন্ধটা আসে। মোটামুটি 10-15 মিনিটের মধ্যেই কিন্তু সাবুদানা খিচুড়ি তো হয়ে গেছে। মোটামুটি তৈরি সাবুদানা খিচুড়ি, এবারে সুন্দর করে নামিয়ে দিচ্ছি।
গার্নিশ করার সময়। আচ্ছা এটা কি দিয়ে খাওয়া যায়, মানে খিচুড়ি সঙ্গে কোনো ভাজা বা এমনিও খাওয়া যাবে? হ্যাঁ ভাজা ভুজি যেমন খিচুড়ির সঙ্গে আমরা খাই, বেগুন ভাজা কি বেগুন ভাজাটাই খেতে বেশি ভালো লাগে না খিচুড়ি আর কি। আর নিরামিষ যেহেতু সেহেতু কিছু তো আর লাগছে না? লাগছে না। তৈরি আমাদের সাবুদানা খিচুড়ি। তনুজাদি খুব সুন্দরভাবে খুব কম সময়ে সাবুদানা খিচুড়ি বানিয়ে ফেলেছে, তবে এবার একটু টেস্ট করতে হবে। তনুজাদি কেমন বানালে তুমি এই খিচুড়ি? দেখে তো ভালোই লাগছে। খুব ভালো খেতে হয়েছে। যারা ভাবছেন যে সাবুদানার খিচুড়ি বাড়িতে ট্রাই করবেন, তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার দেখে বাড়িতে নিশ্চয়ই বানিয়ে নেবেন। খুব সুন্দর খেতে হয়েছে, অসাধারণ, খুব ভালো বানিয়েছো তনুজাদি। অনেক ধন্যবাদ তোমাকে, তুমি এত সুন্দর একটা রেসিপি আমাদের হ্যাংলা হেসেলে এসে উপহার দিলে। এবং আপনারা যারা দেখছেন বা প্রতিনিয়ত আমাদের হ্যাংলা হেসেল ফলো করেন, তাদের বলবো যে খুব তাড়াতাড়ি যদি নিরামিষ খিচুড়ি খেতে হয় বা সাবুদানার খিচুড়ি যদি খেতে চান, তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন। আর সঙ্গে সঙ্গে আরও কিছু কিন্তু আপনাদের করতে হবে, কারণ আমাদের হ্যাংলা হেসেলের যে বিভিন্ন ভিডিও রয়েছে বা এই ভিডিও অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি কোনো মতামত থাকে হ্যাংলা হেসেল নিয়ে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত কিন্তু আমাদের ভীষণ প্রয়োজন। ভালো লাগলে জানাবেন, যদি কোথাও মনে হয় যে কোনো একটা জিনিস আরও কিছুটা ইমপ্রুভ করতে হবে সেটাও জানাবেন। এবং আপনাদের মতামত নিয়ে আমরা অনেক দূর এগোবো, সেই জন্যই আপনাদের মতামত বারবার চাওয়া। পরের এপিসোডে আরও কোনো নতুন রেসিপি নিয়ে হ্যাংলা হেসেলে আবারও চলে আসবো। সব সময় সঙ্গে থাকবেন।